হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদলিল ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال تعالى يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال تعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير منهم فاسقون عن عائشة رضي الله تعالى عنها أن النبي صلى الله عليه وسلم قال إنما الأعمال بالخواتيم رواه ابن حبان وصححه প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। রমজানের একেবারে শেষ প্রান্তে আমরা অবনীত হয়েছি, শেষ দশকেরও একেবারে শেষ প্রান্তে পৌঁছেছি। হয়তোবা আমাদের জন্য একটি রাত বাকি রয়েছে অথবা দুটি রাত। একজন মানব জীবনের জীবনের শেষ প্রান্তের কাজের আরেকটি কিছু আলাদা গুরুত্ব রয়েছে। যে কোনো জিনিসের শেষ ফিনিশিং, যেটা শেষ অবস্থান, যেটা এটার উপর ভিত্তি করেই কিন্তু সেই কাজের মূল্যায়ন পাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটি এভাবে বলেছেন যে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ আমলের উপরই তার পরিণামের তার পরিণাম। শেষ আমল যদি ভালো হয়, আমাদের দেশে বাংলাতে বলা হয় শেষ ভালো যার সব ভালো তার, শেষ সময় এসে আমাদেরকে ভালো হওয়ার যে একটা সুযোগ রয়েছে, এই সুযোগের আলাদা গুরুত্ব রয়েছে। মনে রাখবেন,
জীবনের শেষ মুহূর্তের আমলটি আল্লাহর আল্লাহর কাছে বেশি গ্রহণযোগ্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী ইসরায়েলের একটি ঘটনা উল্লেখ করেছেন, আন্না রাজুলান কাতালা তিসআতা ওয়া তিসঈনা নাফসান, একজন ব্যক্তি সে নিরানব্বই জন ব্যক্তিকে হত্যা করেছে, কিন্তু জীবনের শেষ মুহূর্তে এসে সে অনুতপ্ত হয়েছে, তার ভুলটা বুঝতে পেরেছে, সে এখন ভুল থেকে সংশোধন হতে চায়। জিজ্ঞাসা করেছে একজন আবেদের কাছে যে হাল্লাহু তৌবা, অনেক বড় অন্যায় করেছে, 99 জন ব্যক্তিকে হত্যা করেছে, এখন তার জন্য তৌবার কোনো পথ খোলা আছে? যাকে জিজ্ঞেস করেছে সে আলেম নয়, সে উত্তর দিয়েছে না তোমার জন্য তৌবার কোনো পথ নেই। সে মনে করেছে তৌবা যখন পথ নেই, গুনাহ থেকে মুক্ত হওয়ার যখন কোনো অবকাশ নেই, তাহলে ওটাকেও হত্যা করে দেওয়া হোক। সেই মুফতি সাহেবকে তিনি হত্যা করে দিয়েছে, 100টি পুরা করেছে। এরপরে তিনি একজন আলেমকে জিজ্ঞেস করেছেন, মনে রাখবেন দিনের বিষয়ে আল্লাহ বলছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নেই সে বিষয়ে তুমি কিছু বলার চেষ্টা করো না। ইন্নাস সামা ওয়াল বাসার আল ফুআদ কানা আনহু মাসউলা, কারণ আমি যে কথাটি বলছি আমার জবান যা কিছু বলছে, আমার কান যা কিছু শুনছে, আমার অন্তর যা কিছু কল্পনা করছে, সব কিছু আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। এলিম নেই চুপ করে থাকো, বলেন আমি জানি না। আর আল্লাহ পাক বলছেন ফাসআলু আহলাদ দিকরি ইন কুনতুম লা তাআলামুন, তুমি যদি না জানো তাহলে তুমি আহলে জিকিরকে জিজ্ঞাসা করো। আহলে জিকির মানে যার কাছে কোরআন হাদিসের জ্ঞান আছে তাকে জিজ্ঞাসা করো। যাই হোক, ওই ব্যক্তি একজন আলেমকে জিজ্ঞাসা করেছে, আর আলেম তখন উত্তর দিয়েছে হ্যাঁ আপনাদের তৌবা দরজা খোলা আছে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তৌবার দরজাটা খোলা কতক্ষণ পর্যন্ত, হাত্তা তাতলু আশামসু মিন মাগরিবিহা, ওই সময় পর্যন্ত তৌবার দরজা খোলা যেই সময় নাকি সূর্য পশ্চিম দিক থেকে উদিত হবে কিয়ামতের আগ মুহূর্তে, তার আগ পর্যন্ত তৌবার দরজা খোলা। কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে ওই সমস্ত মানুষ যারা নিজের নফসের উপর জুলুম করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিজেকে নৈরাশ মনে করো না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ ইয়াবসুতু ইয়াদাহু বিল লাইল, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাত্রি তার হাত মোবারক তিনি প্রসারিত করেন, লিয়া তুবা মুসিউন নাহার, ওই ব্যক্তির তৌবা কবুল করার জন্য যে ব্যক্তি দিনের বেলায় আল্লাহ নাফরমানি করেছে। সুবহানাল্লাহ, সকালবেলা তিনি হাতটাকে প্রসার করে দেন, যিনি রাত্রের নাফরমানিকারী সকালে যেন আল্লাহর কাছে তৌবা করে, আল্লাহ পাক তৌবাকে কবুল করবেন। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের তৌবা দরজা সবসময় খোলা। তো ওই ব্যক্তি যত বড়ই অন্যায় করুক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ তাআলা শিরিক ব্যতীত যাবতীয় গুনাহকে আল্লাহ পাক ইচ্ছা করলে ক্ষমা করতে পারেন। আল্লাহর ইচ্ছাধীন, আল্লাহ পাক কাছে যদি কেউ বিনয়ের সাথে চাই, খালিজভাবে তৌবা করে, আল্লাহ যদি চান তাহলে ক্ষমা করতে পারেন, আল্লাহ পাক ক্ষমা করবেন এই প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। অতএব তিনি বলছেন তোমার জন্য তৌবার কোনো সমস্যা নেই, তৌবা করতে পারো, তবে তুমি এই এলাকা ছেড়ে
যেহেতু এটা পাপের জায়গা, পরিবেশটা ভালো না, অমুক এলাকায় চলে যাও সেখানে দিনদার মানুষ আছে, ভালো ভালো পরিবেশ, ওই ব্যক্তি তখনই ওখান থেকে চলে যাচ্ছে। যাওয়ার পথেই রাস্তার মাঝেই মালাকুল মউত চলে আসছে, জান কবজ করা হয়েছে। রুহ নেওয়ার জন্য মালাকুর রাহমা এবং মালাকুল আজাব, রহমতের ফেরেশতাও এসেছে, আজাবের ফেরেশতাও এসেছে। রহমতের ফেরেশতা বলছে যে আমি এই রুহটাকে ইল্লিয়িন নিয়ে যাব, কারণ সে তওবা করেছে, সুবহানাল্লাহ। আর আজাবের ফেরেশতা বলছে না, আমি একে সিজ্জিলিনে নিয়ে যাব রুহকে, কারণ সে 100 জন ব্যক্তিকে হত্যা করেছে। ওমা ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, কোনো ব্যক্তি যদি 1 জন ব্যক্তিকে ইচ্ছা করে হত্যা করে, ফাজাযাউহু জাহান্নাম, তার পরিণাম জাহান্নাম। সে তো 100 জন ব্যক্তিকে হত্যা করেছে, আমি তাকে নিয়ে যাব, আজাবের ফেরেশতা বলছে। আল্লাহ রাব্বুল আলামিন 2 জন ফেরেশতার মাঝে সিদ্ধান্ত দিচ্ছেন যে দেখো, যেই গ্রাম থেকে সে যাচ্ছে আর যেই গ্রামের দিকে সে অগ্রসর হচ্ছে, এই 2 জায়গার দূরত্বটা মেপে দেখো। বলছেন যেই গ্রাম থেকে সে যাচ্ছে এই জায়গার মেপে দেখা হলো, আর যেই গ্রামের দিকে যাচ্ছে সেই জায়গা মেপে দেখা গেল যে ওই জায়গার পরিমাণটা একটু কম, সুবহানাল্লাহ। তার মানে কি, সে রহমত দেখে একটু এগিয়ে গেছে। একটি বর্ণনায় আছে, ওই ব্যক্তি যখন মাটিতে পড়ে গেছে তখন ওই ব্যক্তি হাঁটতে তো পারছে না, তখন সে বুকের উপর বল করে সে গ্রামের দিকে অগ্রসর চেষ্টা করেছে। এটার নাম হলো তওবা, এটার নাম হলো রুজু, আল্লাহর দিকে ফিরে আসা। এটা কি তো মনের ব্যাপার, সে এখনও কোনো ইবাদত বন্দেগী কিছুই করেনি, কিছুই করেনি, শুধু তার ভিতরে একটা পরিবর্তন এসেছে, তার মধ্যে আল্লাহর ভয় এসেছে। আমি তো অন্যায় করেছি, অন্যায়টাকে স্বীকার করেছে, অন্যায়টা দ্বিতীয়বার আর না করার সে দৃঢ় প্রতিজ্ঞা করেছে, এবং সে ক্ষমা পাওয়ার আশায় ওই গ্রামের দিকে এগিয়ে যাচ্ছে। দেখুন, আল্লাহ যদি কারো প্রতি দয়াশীল হন, আবার ভালো করে বোঝেন, আল্লাহ যদি কারো প্রতি দয়াশীল হন, তার জন্য আল্লাহ পাক কীভাবে সহজ করে দেন। বলছেন ওই ব্যক্তি তো পড়ে যাওয়ার পর এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে। আরেকটি বর্ণনায় আছে যে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনকে বলেছে যে তুই বড় হয়ে যা, আর এই জমিনকে বলেছে তুই ছোট হয়ে যা। কেন বলেছে, কেন বলেছে? জি, আল্লাহ রাব্বুল আলামিন তার মানুষের প্রতি কত বড় দয়ালু, কত রহিম, চিন্তা করেছেন? আল্লাহ আকবার। তাহলে এই ব্যক্তির লাস্টে কী ফয়সালা হলো? তাকে রহমতের ফেরেশতা তার রুহটাকে নিয়ে গেল। তার এই যে পরিণামের এই শেষ মুহূর্তের কাজটি কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য পেল। কথাটা বুঝতে পারলাম? জীবনের শেষ মুহূর্তে এবং যে কোনো কাজের শেষ মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, আবদুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, ইন্না আহাদাকুম লা ইউজমাউ ফি খালকি বাতনি উম্মিহি 40 ইয়ামান, লম্বা হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু সাল্লাম বলছেন যে তোমাদের প্রত্যেক ব্যক্তি যখন তোমরা মায়ের পেটে, তোমার বয়স ছিল 120 দিন 4 মাস, তখন আল্লাহ রাব্বুল আলামিন উরসিলা ইলাইহিল মালাক, তার কাছে ফেরেশতা পাঠিয়ে দেয়। মায়ের রেহেমে যখন সন্তানের বয়স 1 মাস 4 মাস যখন হয়ে যায়, 120 দিন, আল্লাহর পকেতে ফেরেশতা আসে, সুম্মা ইউমারু বি আরবাই কালিমাতিন, 4টা জিনিস তার জন্য লেখা হয়। আজাল, বয়স লেখা হয়, রিজিক, কী খাবে পুরা জীবনে এটা লেখা হয়, আমল কী করবে সেটা লেখা হয়, সাঈদুন শাকিয়ুন ও সাঈদ, দুর্ভাগ্য নাকি সৌভাগ্যবান হবে, এই 4টা জিনিস একজন ব্যক্তি যখন তার মায়ের গর্ভে যখন থাকে তখন তার জন্য লিখে দেওয়া হয়। লিখে দেওয়া হয় মানে আল্লাহ লিখেছেন তাই সে আমল করতে বাধ্য, আল্লাহ লিখেছেন সে সৌভাগ্যবান তাই সে সৌভাগ্যবান না, এটার নাম তাকদীর নয়। তাকদীর মানে হলো অনুমান করা।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি পৃথিবী সৃষ্টির 50,000 বছর পূর্বে এই পৃথিবীতে যা কিছু ঘটবে যা কিছু ঘটবে নিজে ইচ্ছাই ঘটবে। আমি এখানে এসেছি জুমার সালাত পড়ানোর জন্য নিজে ইচ্ছাই, আপনি আসছেন নিজে ইচ্ছাই, কিন্তু এটা আল্লাহর কাছে লেখা আছে আগে থেকে। আল্লাহ পাক যেটা লিখে রেখেছেন সেটা ইলমে গায়েবের মাধ্যমে তিনি আগে থেকে জানেন যে এই বান্দারা নিজ ইচ্ছায় এই কাজগুলি তারা করবে। এই চারটে জিনিস লেখা দেওয়া হয়। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দেখো, ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি জান্নাতি আমল করে, অনেক আমল করেছে, জান্নাতি আমল করতেই আসে হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাল জান্নাতি যিরা, বলে তার মাঝে আর জান্নাতের মাঝে ব্যবধান শুধু এক বিঘা পরিমাণে, এতটুকু বাকি। তার মানে কি? একেবারে জান্নাতের কাছে, মৃত্যু আসবে আর সে তখন জান্নাতে চলে যাবে। সুম্মা ইয়াসবিকু আলাইহিল কিতাব, ও যে তাকদীরে লেখা ছিল সে ভালো হবে কি মন্দ হবে, জীবনের শেষ মুহূর্তে এসে, একেবারে শেষ মুহূর্তে এসে এমন একটি কাজ করে বসে যেই একটি কাজের কারণেই দাখল আন্নার, জাহান্নামে চলে যায়। ঠিক তেমনি আরেকজন ব্যক্তি লা ইয়ামালু আমালা আহলিন নার, জাহান্নামে ওলা আমল করে, করতে করতে একেবারে জাহান্নামের কাছে চলে গেছে, তার মাঝে আর জাহান্নামের মাঝে শুধু এক বিঘা পরিমাণ বাকি। জীবনের শেষ মুহূর্তে এসে এমন একটি ভালো কাজ করে ফেলে দেয় যে একটি কাজ করার কারণে জান্নাতে চলে যায়, এটার নাম হলো ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, শেষ মুহূর্তের আমলটাই গ্রহণযোগ্য আমল। শেষ অবস্থাটা কী অবস্থায় গেল, এই ছোট্ট একটি হাদিসের আলোকে আমি আপনাদেরকে আর একটি জিনিসের দিকে ইশারা দিচ্ছি, তাহলে আপনি বলুন এ দুনিয়ার কারো সৎ আমল দেখে, ভালো থেকে ভালো আমল দেখে আমরা আশা রাখবো ইনশাআল্লাহ সে জান্নাতি, সে একজন ভালো মানুষ, কিন্তু একেবারে 100% তাকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া যাবে? কেন দেওয়া যাবে না? যেহেতু তার শেষ মুহূর্তটা কী অবস্থায় গিয়েছে আমার জানা নাই। ঠিক তেমনি একজন পাপী ব্যক্তি, তার সম্পর্কে যদি আমরা এটা বলে বসি যে সে তো নিশ্চিত জাহান্নাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে দুইজন ব্যক্তির ঘটনা এসেছে মুসলিমের রেওয়ায়েত, একজন বন্ধু আর একজন বন্ধু, এক বন্ধু দিনদার আর আরেকটা হলো বদকার। দিনদার বন্ধু ওই খারাপ বন্ধুকে সবসময় ভালো কাজে নসিহত করে, ভালো কাজের নসিহত করে, কিন্তু সে কোনোদিন গ্রহণ করে না। কোনো এক সময় বলেছে ভাই চলো আজান হয়েছে মসজিদে আসো, আমরা অনেক এরকম কথা বলি থাকি, কিন্তু বলছে তুমি যাও তোমার নামাজ তুমি পড়ো, আমাকে বলার দরকার নেই, এরকম বলি না, এটা খারাপ জিনিস। আপনি যদি নিজে আমল না করতে পারেন, বলেন ভাই আমি এখন পারছি না, আমার জন্য দোয়া করেন ইনশাআল্লাহ পরে করুন, কিন্তু কাউকে তিরস্কার করেন না, কাকে অবমূল্যায়ন করেন না। যাই হোক, ওই ব্যক্তি তাকে ডেকেছে সে মানে নেই, একদিন দুই দিন কয়েক দিন যখন এরকম ঘটনা ঘটেছে, একদিন রাগে এসে বলেছে ওয়াল্লাহি আল্লাহর কসম লাইন ইয়াগফিরুল্লাহ লাহু হুলাক, আল্লাহ তোকে কোনো দিন ক্ষমা করবে না। কী করলো? আল্লাহ তোমাকে কোনো দিন ক্ষমা করবে না। সে কিন্তু এমনি বলে নেই, তার আচরণের কারণে বলেছে, এতদিন যাবৎ তোকে ভালো কাজের উপদেশ দিচ্ছি তুই কাজটা গ্রহণ করিস না, তোর মতো পাপি ব্যক্তিকে আল্লাহ তা কোনোদিন জানাতে দিবে না, মাফ করবে না। কিন্তু মাফ করার মালিক কে? আল্লাহ তাআলা। তিনি কাকে ক্ষমা করবেন আর কাকে তিনি কোন অব কখন তার প্রতি ক্রোধান্বিত হবেন, এটা আল্লাহ পাকের মেজাজ, এটা আল্লাহর ইচ্ছাধীন। যাই হোক, ওই ব্যক্তি একটি কথা বলেছে, আল্লাহ তাআলা এটা অপছন্দ করেছেন। আল্লাহ তাআলা বলেছেন মান ইয়াতা আল্লাহ, কে ওই ব্যক্তি যে আমার জাতের উপর কসম করেছে? ওই যে বলছে আল্লাহ, আল্লাহর কসম খেয়ে বলছে আল্লাহ তোকে ক্ষমা করবেন, বলছে ওই ব্যক্তি কে যে আমার জাতের নিয়ে কসম খেয়ে বলছে আমি ওকে ক্ষমা করব না, আমি তো ক্ষমার মালিক। আল্লাহ বলছেন আমি তাকে ক্ষমা করে দিলাম আর তার জায়গায় তোকে জাহান্নামে দিয়ে দিলাম। ইন্নাল জান্নাতা আকরাবা ইলা আহাদিকুম মিন শিরাকি নালিহি ওয়ান নারু মিসলু যালিক,
জাহান্নাম তোমার একেবারেই কাছে, জান্নাত একেবারেই কাছে। কোনো সময় একটি কাজের বিনিময়েও মানুষের পরিণাম পরিবর্তন হয়ে যেতে পারে। আমার সংক্ষিপ্ত যেটা ভূমিকা সেটা হলেই ইন্নামাল আমালু বিল খাওয়াতিম, মানুষের জীবনের শেষ মুহূর্তের আমলটাই হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। আমরা রমজানের শেষ মুহূর্তে চলে এসেছি, আমাদের কাছে সামান্য কিছু সময় বাকি আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই হাদিসটা আমাদেরকে এই মুহূর্তে একটু স্মরণ করে, আমরা নিজেকে স্মরণ করে দিচ্ছি। হাদিসটা অত্যন্ত কঠিন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উনি খুতবায় উঠছিলেন, তিনবার আমিন বললেন। হাদিসটা প্রসিদ্ধ হাদিস। জিজ্ঞাসা করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমিন বললেন আজকে কারণ, অন্য কোনো দিন তো বলেন না? তিনি বললেন, জিব্রাইল আলাইহিস সালাম এসেছে। কখন? জুমার সময়। এসে বলছেন, মান আদরাকা রমাদান ওয়ালাম ইউগফার লাহু, যে ব্যক্তি রমজান পেল কিন্তু রমজান পাওয়ার পরেও তাকে ক্ষমা করে দেওয়া হয় নাই। আল্লাহ বলছেন, ফাদাখালান্নার, নিশ্চিত ওই ব্যক্তি জাহান্নামে প্রবেশ করবে। আর একটি বর্ণনা আছে, আবাদাহুল্লাহ, আল্লাহ তাকে রহমত থেকে আরও বেশি দূরে সরিয়ে নিয়ে যাক। জিব্রাইল আলাইহিস সালাম বলছেন যে আমি এই ব্যক্তির জন্য বদদোয়া করছি, যে ব্যক্তি রমজান পাওয়ার পরেও তাকে সে নিজেকে গুনাহ থেকে মুক্ত করতে পারল না। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনিও আমার এই দোয়াতে আমিন বলুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বললেন। বাস, এই একটি হাদিস আমি আজকের এই শেষ জুমাই নিজেকে এবং আমাদের মুসলিম ভাইদেরকে আমি স্মরণ করছি, আমি কোথায় আছি এটা আমাকে ভাববার বিষয়। এখন আমার অবস্থা কী? রমজান তো একদিন পরে শেষ হয়ে যাবে। আমি কি ফিল মাগফুর? আমি কি ক্ষমাশীলের অন্তর্ভুক্ত হতে পেরেছি, নাকি আমার ক্ষমার সেই পর্যন্ত আমি এখনও পুষতে পারিনি? পরিণাম আল্লাহর হাতে। কিন্তু আমি, আমার জন্য কিন্তু সাক্ষী আমি যথেষ্ট, ওয়াকাফা বিল্লাহি হাসিবা, আমি আমার নফসের জন্য আমি সাক্ষী যথেষ্ট। আসলে কি আমি রমজান থেকে এমন কিছু করতে পেরেছি যার কারণে আল্লাহ পাকের কাছে আমি পুরাটা ক্ষমার আশা রাখি? এমন কিছু করতে পেরেছি? আমার মনে হয়তো বা আমরা অতটুকু কী করেছি, সিয়াম পালন করেছি, কেয়াম করেছি, কিছু কোরআন তেলাওয়াত করেছি, কিছু দান খয়রাত করেছি, কিছু ভালো কাজ করার চেষ্টা করেছি, আর হয়তো বা তাতেই মনে করেছি যে আমার ইনশাআল্লাহ ক্ষমা হয়ে যাবে, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা, আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমাই করে দেন। কিন্তু সিয়ামের মাধ্যমে, কেয়ামের মাধ্যমে, দানের মাধ্যমে, জিকির আজকারের মাধ্যমে যে গুণাগুলি ক্ষমা হয় সেগুলি হল সাগীরা গুণা, আর যেগুলি কাবীরা গুণা, বড় গুণা, ওই গুণা এমনিই মাফ হয় না। সেই গুণার জন্য আমাকে প্রতিজ্ঞা করতে হবে, আল্লাহর কাছে খালেস তৌবা করতে হবে। দোয়া করা একটা জিনিস আর তৌবা করা আর একটা জিনিস। এমনি দোয়া করা, আয়াল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, এটা হলো ইস্তেগফার। আর তৌবাটা হলো ওই যে 99 জন ব্যক্তিকে হত্যা করেছে, করার পরে সে কিন্তু মনে দিক দিয়ে পরিবর্তন হয়েছে, মন থেকে আল্লাহকে বলছে, আল্লাহ আমি আসলে পাপ থেকে মুক্তি হতে চাই। এই যে তার মনের ভিতরে পরিবর্তন, এটাই কিন্তু আসলে তৌবা, এটাই কি আসলে তৌবা? আমি আমার দিকে তাকিয়ে বলি, আমাদের কাছে কি কাবিরা গুনাহ নাই? আমাদের জীবনে কি সালাত তরককারীর মধ্যে কি আমরা নই? শতকরা যারা নিয়মিত 5 ওয়াক্ত সালাত আদায় করে না, কিন্তু রমজান মাসে সিয়াম পালন করে, কিছু তারাবি পড়ে, তারা মনে করে অনেক বড় বড় নেক আমল তারা করে ফেলে দিয়েছে, রমজানের পর আবার ওই আগের অবস্থার দিকে ফিরে যায়। তাহলে কি এই রমজান আমাকে, মান আদারাকা রমাজান, রমজান পাওয়ার পরেও গুনাহ থেকে মুক্ত হতে পারলাম? আমি সুদখোর, তারা কি রমজানে সুদ ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে? ঘুষখোর, তারা কি রমজানে ঘুষ ছেড়ে দেওয়ার প্রতিজ্ঞা করেছে? সালাত তরককারী, তারা কি সালাত তরক করবে না এই প্রতিজ্ঞা কি তারা করেছে? জালিম, তার সে আর কোনোদিন জুলুম করবে না। পাপিষ্ট ব্যক্তি, সে আর কোনো বড় পাপ করবে না। মিথ্যুক ব্যক্তি, সে আর মিথ্যা বলবে না। মাপে কম দেওয়া, ওজনে কম দেওয়া ব্যক্তি, সে আর কোনোদিন দিবে না। এটা নিয়ে কি কোনোদিন প্রতিজ্ঞা করেছি? যদি করি
যদি করি তাহলে এটাই হলো লাআল্লাকুম তাত্তাকুন, আর এটাই হলো রমজানের মূল শিক্ষা, আর এটাই হলো সিয়ামের মূল শিক্ষা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর সিয়াম ফরজ করে দিয়েছিলাম, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হও। যদি মুত্তাকি হতে পারি, ইনশাআল্লাহ আল্লাহর কাছে আশা রাখবো, আমরা রমজান শেষ হওয়ার মুহূর্তে ইনশাআল্লাহ আল্লাহর কাছে আমরা পরিপূর্ণ ক্ষমাশীল হয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। পরিশেষে আল্লাহর কাছে দোয়া করবো, আল্লাহ পাক যেন আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করে। আমরা অনেক দুর্বল মুসলমান, আমলের ক্ষেত্রেও সব ক্ষেত্রে আল্লাহর দয়া ছাড়া আর আল্লাহর রহমত ছাড়া বাঁচার কোনো পথ নাই। করোনা ভাইরাস শেষ হয় নাই, আমার দ্বার প্রান্তে বসে আছে। সেই মুহূর্তে আবার গতকালকে যে আমপান ঘূর্ণিঝড় যেভাবে এই দুনিয়ায় ধ্বংসত্ব অবস্থা করে দিয়েছে, দক্ষিণবঙ্গের কিছু মৌখিক খবর পেয়েছি, শোনা মৌখিক কিছু খবর তাদের কাছ থেকে নিয়েছি, অনেকের বক্তব্য, যাদের বয়স 50 বছর হয়েছে, 60 বছর হয়েছে, বলছে তাদের জীবনে এরকম ঘূর্ণিঝড় কোনোদিন দেখে নেই। বাড়ি তো দূরে, কার মানে কাঁচা বাড়ি বা টিনের বাড়ি নাই, সবগুলো উড়ি নিয়ে চলে গেছে। গাছ, কোনো গাছ মানে পাতা নেই, এবং অধিকাংশ গাছ উপরে ভেঙে গেছে। কী আমের বাগান, কী লিচু বাগান, একেবারে সাদা সাদা। আমার একজন আপন জন, তার বড় বাগান আছে, উনি বলছেন দূর থেকে যখন বাগানে দেখতেছে তখন আর বাগানের দিকে যায় নাই, মানে মনের দিক দিয়ে এত দুর্বল হয়ে গেছে যে এত বড় বাগান, গতকাল আম ভরা ছিল আর আজকে একেবারে শূন্য। তো ওখানে যেয়ে তার হয়তো বা মনের দিক দিয়ে দুর্বল না হয়ে পড়বে, আমি দেখতেই যাইনি, এটা কিন্তু হয়েছে। ওয়ালা নুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবারি লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন এই সব কিছু দিয়ে আমি করোনা দিয়েছি, আমি এক ঘূর্ণিঝড়কে দিয়েছে, আল্লাহ তাআলা দিয়েছে, লাআল্লাহুম ইয়ারজিউন। আল্লাহ বলছেন আমি এই জন্য দিচ্ছি যেন তোমরা আমাকে চিনো, আমার দিকে ফিরে আসো। হাই হুতাশ ঠিকই করি, বিপদে হয়তো আল্লাহকে ডাকি, কিন্তু বিপদ চলে গেলে আবার আল্লাহকে ভুলে যাই। সম্মানিত মুসলিমবৃন্দ, রমজানের একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছেছি। আল্লাহ পাক যাকে যতটুকু তৌফিক দিয়েছেন, আমরা আলহামদুলিল্লাহ নেক কাজ করার চেষ্টা করেছি। আল্লাহর কাছে দোয়া, আল্লাহ পাক যেন সেই নেক আমলগুলি কবুল করে নেই। আমার এই শেষ মুহূর্তে এসে আমি দুটা কাজ করার এখনও সুযোগ আছে। তার মধ্যে অন্যতম সেটা হলো তৌবা, আর তৌবাতুন নাসুহা, খালিস তৌবা। এর জন্য পয়সার দরকার নেই, এর জন্য কোনো প্রস্তুতির প্রয়োজন নেই, মনের শুধু পরিবর্তনের প্রয়োজন, ইচ্ছার প্রয়োজন। আমি জান্নাতে যেতে চাই, এই আশাটা আমার ভিতরে নিয়ে আসতে হবে। জাহান্নামের পথ থেকে সরে যেতে চাই, এই ইচ্ছা এটা আমার ভিতরে জাগ্রত করতে হবে। এটা আমি এই শেষ মুহূর্তে করতে পারি। আর একটি বিষয় সেটা হলেই, রমজানের যে বহুমুখী ইবাদতের যে একটা মৌসুম ছিল, সিয়াম, কিয়াম, সাদাকা, আজকার, কোরআন তেলাওয়াত, এগুলি সব আলহামদুলিল্লাহ সুদীর্ঘ লম্বা টাইম হিসেবে আমরা করে আসছি। কিন্তু আল্লাপাক কত বড় দয়ালু, আল্লাপাক কত বড় রহিম, তিনি জানেন কুল্লু বানি আদম খাতাউন, তিনি জানেন যে এই শয়তান আমার বান্দাদেরকে পথভ্রষ্ট করবে। রমজান মাসের মতো এমন একটি গুরুত্বপূর্ণ মাস, যেই মাসে আল্লাপাক জান্নাতের দরজা খুলে রেখেছে, আসমানের দরজা খুলে রেখেছে, রহমতের দরজা খুলে রেখেছে, জাহান্নামের দরজাকে বন্ধ করে রেখেছে। এই গুরুত্বপূর্ণ মাসে আল্লাপাক শয়তানকে তো বেঁধে রেখেছে, কেন করেছেন এটা? মুমিনদের জন্য একেবারে পুরা একটি মাস, পুরো একটা সুযোগ করে দিয়েছে। এখন তোমার জন্য আমার দিকে আসার আর কোনো বাধা তোমার কাছে কিছু নেই। বিশেষ করে এই বৎসর আমরা কাজে কর্ম থেকেও পরিপূর্ণ বিরতি ছিলাম, একেবারে অবসর ছিলাম। যাই হোক, আল্লাহ পাক যাদেরকে মূল্যায়ন করার তৌফিক দিয়েছেন তারা করেছে। আল্লাহর বারে দয়া করে আরেকটি উপহার আমাদেরকে দিয়েছেন, হে বান্দা, তারপরেও তোমার হয়তো এই ইবাদতের মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে, সিয়াম পালন করেছ, করতে যেয়ে কখনো অশালীন কথা মুখ থেকে বের করে ফেলে দিয়েছ, কোনো অশালীন কর্ম তোমার দ্বারা হয়ে গেছে। আল্লাহর পর আল্লাহ পাক আরেকটি সুযোগ আমাদেরকে দিয়েছেন, সেটা কি?
আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, ফরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম যাকাতুল ফিত্রি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তিনি যাকাতুল ফিত্রকে ফরজ করে দিয়েছেন। তা সাআম মিন তাআম, এক সা পরিমাণ খাদ্য, আও সাআম মিন তামার, অথবা এক সা খেজুর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হাদিসে তিনি বলেছেন, এটা কেন ফরজ করেছেন, লাভ কি, তোহরাতুন লিসাইম, সিয়াম পালনকারীকে পবিত্র করার জন্য। সুবহানাল্লাহ, ওই যে আমার সিয়ামের মধ্যে যে একটু ত্রুটি হয়ে গেছে, কখনো অশালীন কথা বলে ফেলে দিয়েছি, কখনো কোনো ছোটোখাটো গুনাহ করে ফেলে দিয়েছি, আল্লাহ পাক আর একটি সুযোগ আমাকে দিয়েছে। যে তুমি কী করো, একেবারে যখন নাকি ঈদের চাঁদ উঠবে তখন এই যাকাতুল ফিতর ফরজ হয়, তখন কী হয়, ফরজ হয়, আদায় করতে হবে কখন, ঈদগাহে যাওয়ার পূর্বে অবশ্যই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আদ্দাহা কাবুল আস সালাত, যে ব্যক্তি যাকাতুল ফিতর আদায় করলো ঈদগাহে যাওয়ার পূর্বে, তাহলে সেটা হবে সাদাকাতুন মাকবুলা, সেটাই হল মূলত যাকাতুল ফিতর, মাকবুল, আল্লাহর কাছে কবুল। ওমান আদ্দাহা বাদ আস সালাত, আর যে ব্যক্তি যাকাতুল ফিতর আদায় করবে ঈদের পরে, ফাহিয়া সাদাকাতুম মিন সাদাকাত, সেটা সাধারণ দান বলে গণ্য হবে। যেই দান বা যেই সাদকার কারণে আমি রোজাদারকে শ্যাম পালনকারীকে পবিত্র করবে, এটা হবে না। তাহলে আল্লাহ পাক আমার প্রতি আর একটি দয়া করেছেন, যে আমাকে একটি সুযোগ দিয়েছেন, যে ত্রুটি হতেই পারে, কিন্তু তুমি যদি এই যাকাতুল ফিতর তোমার পক্ষ থেকে আদায় করে দাও, তাহলে আমি রব্বুল আলামিন তোমার শ্যামের মধ্যে ছোটোখাটো ত্রুটি আমি এটাকে মোচন করে দিয়ে সেটাকে পবিত্র করে দেব। সুবহানাল্লাহ, এটা একটি কারণ। আর একটি কারণ বলছেন, ওয়াত্তুআমাতুল্লিল মাসাকিন, মিসকিনদের জন্য খাদ্য হবে। ইসলাম ধর্ম এমন একটি ধর্ম, যেই ধর্মের দ্বিতীয় কোনো দৃষ্টান্ত পৃথিবীতে কারো কোথাও নেই, যেই ধর্মের মধ্যে সবার জন্য নিরাপত্তা আছে, অমুসলিমদের জন্য নিরাপত্তা আছে, পশু পাখির নিরাপত্তা আছে, এবং সেখানে গরিব ধনী সবাই একে অপরের জন্য নিরাপত্তার মাধ্যম। ঈদের দিনে যেন এই ঈদের খুশি গরিবরাও যেন তারা শরীক হতে পারে, হ্যাঁ, তারা যেন এখান থেকে বঞ্চিত না হতে পারে, এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাতুল মাসাকিন, মিসকিনদের যেন আহার হয়, কাদা যেন খাদ্য হয়, এই জন্য আমি তোমাদেরকে যাকাতুল ফিতর ফরজ করে দিলাম। কতটুক ফরজ করেছেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন, সাআম মিন তাআম, খাদ্যদ্রব্য এক সা। তিনি বলছেন, আমরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, কুন্না নুখরিজু যাকাতুল ফিতর সাআম মিন তাআম, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এক সা পরিমাণ যাকাতুল ফিতর আদায় করতাম খাদ্যদ্রব্য জিনিস, আও সাআম মিন তাআম, যে কোনো খাদ্য যেটা যে দেশে প্রধান খাদ্য সেটা আদায় করতেন, অথবা এক সা খেজুর, অথবা এক সা শাইর যৌ, অথবা এক সা পনির, অথবা এক সা জবিব কিশমিশ। তখন আরবদের মূল খাদ্য এটাই ছিল। এক সা মানে হলো একটা পরিমাণ, পরিমাপ, পরিমাণ, একটা পাত্র, ওই পাত্রে এই জিনিসটা রেখে এক পাত্র একজন মিসকিনকে দিয়ে দিলেই যাকাতুল ফিতর আদায় হবে, সহজ। আর এই পাত্রের চাল রেখে এটাকে ওজন করা হয়েছে, তো সেখানে আড়াই কেজি বা সামান্য একটু কম বেশি হয়। চিকন চাল দিলে একটা ওজন হতে পারে, মোটা চাল দিলে আর একটা ওজন হতে পারে, গম দিলে একটু ওজনের কম বেশি হতে পারে, কারণ এটা একটা পরিমাণ। তো কমপক্ষে আড়াই কেজি, কেউ যদি তিন কেজি দিতে চায় দিতে পারে, সমস্যা নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এই যাকাতুল ফিতরটা খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা হতো, স্পষ্ট হাদিস, সাআম মিন তাআম, আমরা যেটা খেতাম সেটাই যাকাতুল ফিতর আদায় করতাম। তখন কি টাকা ছিল না? টাকা ছিল, যাকাত আদায় করতেন টাকা দিয়ে, যাকাতুল ফিতর আদায় করতেন খাদ্যদ্রব্য দিয়ে। এই একটি স্পষ্ট সহি হাদিস, এটাও দেখা যাচ্ছে যে আমাদের দেশের অধিকাংশ মুসলমান, তাদেরকে সুপরিকল্পিতভাবে কিছু মানুষরা, তারা মাজহাবের দোহাই দিয়ে তাদেরকে এই হাদিস থেকে দূরে সরে রেখেছে, তাদেরকে টাকা ধরিয়ে দিয়েছে যে এই বছরে এত টাকার যাকাত। জি না, যে যেরকম চাল খাবে সে সেই কোয়ালিটির চাল গরিব দেখে দিবে, আড়াই কেজি পরিমাণ। আর যাকাতুল ফিতর এটা শুধু এবাদত নয়, মিন শায়রির ইসলাম, এটা একটা ইসলামের বিশেষ নিদর্শনও বটে। কুরবানি যদি কেউ না করে, কুরবানির টাকা গরিবদেরকে দান করে, তাহলে কি কুরবানির চেয়ে বেশি উত্তম হবে? না, আপনি কুরবানি কেনেন, নিজে হাতে কুরবানি জবাই করেন,
জবাই করতে চামড়া ছিলবেন, গোস্ত কাটবেন, গায়ে রক্ত লাগবে, নিজে খাবেন, প্রতিবেশীর কাছ থেকে গোস্ত নিয়ে যাচ্ছেন, গরিবরা আসতেছে তাদেরকে গোস্ত দিচ্ছেন, কি এটার মধ্যে একটা ইসলামের নিদর্শন নাই? অমুসলিমরা দেখে তারা আফসোস করে না, আরে কি সুন্দর দিন, তাদের মধ্যে গিয়ে গোস্তের আকাঙ্ক্ষা তাদের মধ্যে আসে না? আসে। এই ঈদের সময় জাকাতুল ফিতরে চাল আদায় করবে, কেউ আটা আদায় করবে, হ্যাঁ, এটা নিয়ে কেউ গরিবের কাছে যাবে, গরিব সেটা গ্রহণ করবে, হ্যাঁ, এটাই আসলে একটা নিদর্শন, ইসলামিক একটা নিদর্শন। অথচ এটাকে টাকা দিয়ে দিয়ে এটাকেও দেখতে পায়, জাকাতুল ফিতর যদি টাকা দিয়ে আদায় করে দেখা যাবে কিছু? কিছু দেখা যাবে না। যাই হোক, শরীয়ত যেহেতু আমাদেরকে যেভাবে যেটা দিয়েছে আমাদেরকে সেটা সেভাবেই আদায় করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে টাকা দিয়ে জাকাতুল ফিতর আদায় করা হতো না, খাদ্যদ্রব্য দিয়ে আদায় করা হতো। অথব কেয়ামত পর্যন্ত এটাই সুন্নত হিসাবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কতটুকু পরিমাণ? এক সা পরিমাণ। এক সার ওজনটা বললাম, এটা আড়াই কেজি বা পৌনে তিন কেজি, তিন কেজি আর সৌদি আরবে যেমন তিন কেজির আলাদা ইয়ে পাওয়া যায়। আচ্ছা, আমাদের দেশের দেওয়া হয়, টাকা দেওয়া হয় আর পরিমাণটাও কম দেওয়া হয়। কম বলতে পৌনে তিন কিলো, কিন্তু ওনারা ওই মদিনার সা নেন না, ওনারা নেন হলো ইরাকের সা, ইরাকের সা, ঠিক আছে? ইরাকের সা কত? প্রায় আট রিতিল, তিন কেজি বা পৌনে তিন কেজি এরকম। তাহলে মদিনার সা নিচ্ছেন না, নিচ্ছেন ইরাকের সা, আর দিচ্ছেন টাকা, খাদ্যদ্রব্য দিচ্ছেন না, আবার হিসাব করতেছেন কি নিসফু সা। কি হিসাবে? মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন তার খেলাফতের সময় মদিনায় আসলেন হজ অথবা উমরার জন্য, তিনি এসে খুতবা দেওয়ার সময় তিনি বললেন যে আমরা আল্লাহ রসুলের, আমরা যেহেতু শাম থেকে গম এসেছে, গমের মূল্য বেশি মদিনায়, অথব তিনি আধা সা দেওয়ার সিদ্ধান্ত দিলেন যে আধা সা দিলেই এক সার খেজুরের সমান হয়ে যাবে দামে হিসাবে। তখন কিন্তু আবু জাহিদ খুদরি, যিনি হাদিসের রাবি, তিনি চট করে তাকে বলে ফেলে দিয়েছিলেন যে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি এক সা দিয়েছেন, আমি এক সাই দিব। বিরোধিতা করেছেন আবদুল্লাহ বিন ওমর, আরও সাহাবিরা ওনার এই কর্মটাকে বিরোধিতা করেছেন। অথচ আজকে আমাদের এই সমাজে বলা হচ্ছে যে নিসফু সা মুয়াবিয়ার সুন্নত, পরিমাণ ইরাকি পরিমাণ, আবার এর উপর এজমাও দাবি করছেন, এর উপর নাকি এজমা হয়ে গেছে, এটার উপরে এজমা, তারাবির উপরে এজমা, বিশ্বরাখাতের উপরে এজমা। এজমা তো আর দলিল লাগে না, মুখে বললে এজমা হয়ে যায়, যদি সংখ্যায় তারা অনেক বেশি, যা বলবে সেটাই তারা চালিয়ে দেওয়ার চেষ্টা করে। শরীয়ত কারো মুখের উপর চলে না, শরীয়ত চলে দলিলের উপরে। অতএব আমরা আশ্চর্য হয়ে যাই যে তারা কখনো কখনো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত মহব্বত করে, নাম নিয়ে এরকম মোহাম্মদ নাম নিয়ে চুমা দিয়ে সেটাকে আবার চোখে লাগায়, এত ইশক আশেক রসুল দাবি করে, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত ভালোবাসেন। অথচ আদর্শের ক্ষেত্রে তারাবির সময় যাচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর কাছে, জাকাতুল ফিতরের সময় যাচ্ছে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, মানে প্রত্যেকটা কাজে যেন বাহানা, হাদিস মানতে যেয়ে শুধু বাহানা, অমুক এটা, অমুক সেদিক, এদিক সেদিক, আবদুল্লাহ বিন মাসউদের দিকে, এই যে দেখেন তারাবি কিনাম ঈদের রাকাতের সংখ্যায় যে স্পষ্ট হাদিস, আল্লাহ রসুল সাল্লামের তিনি বারো তাকবিরে ঈদের সালাত পড়াতেন, সেখানে আবদুল্লাহ বিন মাসউদের দিকে একটা নিজবুত করে মওকুফ হাদিসটাকে সেটাকেই এমনভাবে বানিয়ে নিয়েছে, তার বিপক্ষে সেই হাদিসকে তারা প্রত্যাখ্যান করছে। যাই হোক, কথা সংক্ষিপ্ত করে সেটা হলেই আল্লাহ পাক আমাদের আরেকটি সুযোগ দিয়েছেন এই রমজানের শেষে জাকাতুল ফিতর আদায় করার জন্য। এখানে প্রত্যেকেই আদায় করবে, আল্লাহ রাসূল বলছেন যে ফরাদা রাসূল আলাল আবদি ওয়াল হুর, গোলাম তার উপরও, আজাদ তার উপরেও, ছোট বড় নারী পুরুষ সবার উপর জাকাতুল ফিতর ফরজ। ওলামায়ে কেরাম বলছেন যেই ব্যক্তির কাছে ঈদের দিনের যে খাওয়ার পরিমাণ লাগবে নিজের বা পরিবারের জন্য, তার চেয়ে যদি একটু বেশি পরিমাণ খাওয়া তার কাছে থাকে, তাহলে ওই ব্যক্তি ঈদের দিনের খাওয়াটা রেখে বাকি খাওয়ার থেকে সে নিজের জাকাতুল ফিতর আদায় করবে, কারণ গরিবদেরও তো পবিত্র হওয়ার দরকার আছে নাকি? আর একটা মশলা, সেটা হলেই গরিবদের কাছে কিছুই নেই, কিন্তু গরিবরা ঈদের পূর্বে জাকাতুল ফিতর নেওয়ার কারণে তার কাছে সম্পদ চলে আসছে, পাঁচ কেজি চাল কার চলে আসছে, দশ কেজি চাল সে পেয়ে গেছে, এখন সে ঈদের খাওয়াটা রেখে ওই জাকাতুল ফিতর থেকেও সে নিজের জাকাতটা আদায় করে দিবে, সে জাকাত নিতেও পারবে, আদায়ও করতে পারবে। সুন্দর দিন আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন, অতএব এই আমলটি আমরা ইনশাআল্লাহ হাদিস মোতাবেক করার চেষ্টা করব। আর একটি মাশরু যেটা, সেটা হলেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদেরকে অবশ্যই ঈদের আগে এটা দিতে বলছেন, ঈদের আগে
ওলামা ইকরাম বলছেন এটা যদি বন্টনের কোথাও বাইতুল মালের ব্যবস্থা থাকে তাহলে একদিন অথবা দুই দিন আগে এটা বের করা যায়, সেখানেই দিবে, আর ওই বাইতুল মাল থেকে ঈদের দিনে অথবা ঈদের পরের দিন সেটাকে বন্টন করতে পারবে। অতএব এই রমজানের শেষ মুহূর্তে আমরা এই বাকি যে ইবাদতটি আছে এটা আমরা ইনশাআল্লাহ সুন্নত মোতাবেক করার চেষ্টা করব। আল্লাহর কাছে তৌফিক চাবো, আয় আল্লাহ তুমি যেন আমাদেরকে রমজান শেষ হওয়ার পূর্বেই এমন কিছু ভালো কাজ করার তৌফিক দান করো যে কাজের বিনিময়ে যেন আমরা সম্পূর্ণ গুনাহ থেকে মুক্ত হয়ে নিষ্পাপ হয়ে যেন রমজানটাকে বিদায় দিতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক। ঈদের চাঁদ ওঠার সাথে সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তাকবীর দিতে বলছেন। আল্লাহাক বলছেন ওয়ালি তুক মিলুল ইদ্দাতা ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা আম্মা হাদাকুম ওয়ালা আল্লাকুম তাশকুরুন। তোমরা মাসটাকে পরিপূর্ণ করেছ, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, আল্লাহ যেহেতু আমাকে হেদায়ত দিয়েছে, রমজানে ভালো ভালো কাজ করার তৌফিক দান করেছে, অতএব সেই আল্লাহর বরাত্ব বর্ণনা করব চাঁদ ওঠার সাথে সাথে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কতক্ষণ পর্যন্ত? একেবারে ঈদের সালাত পর্যন্ত। এই তাকবীর বাজারে রাস্তায় ঘরে এটা আমরা উচ্চস্বরে পাঠ করব, বাড়িতে বসে পাঠ করব, নারী পুরুষ বাচ্চারা সবাই এটাকে পাঠ করবো, এটি একটি সুন্নত। আর ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাদেরকে হায়াতে রাখেন তাহলে ঈদের সালাতের জন্য আমরা ইনশাআল্লাহ প্রস্তুতি গ্রহণ করব। আর ঈদের সালাত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাহারাই মানে খোলা ময়দানে তিনি আদায় করতেন, মদিনা মসজিদ নববী থেকে 500 গজ দূরে বাতহান নামক জায়গায় তিনি ঈদের সালাত আদায় করতেন, এটাই সুন্নত। কিন্তু এক বছর বৃষ্টি হওয়ার কারণে তিনি মসজিদে সালাত আদায় করেছেন। অর্থাৎ বিশেষ কারণে সুন্নত এটাই যে বাহিরে পড়া হবে, কিন্তু বিশেষ কারণে যেমন বৃষ্টি বা এখন যেমন করোনা ভাইরাসকে কেন্দ্র করে জনসমাবেশকে নিষিদ্ধ করা হচ্ছে, সরকারের নির্দেশনা অনুযায়ী ঈদগাহে কোনো সালাত আদায় হবে না। ইনশাআল্লাহ এই মসজিদে ঈদের সালাত পড়ানো হবে ইনশাআল্লাহ তাআলা, এবং সকাল 7টায় ইমাম সাহেব প্রবেশ করবেন ঈদের সালাতের জন্য। তো ইনশাআল্লাহ আমরা সেভাবে প্রস্তুতি, সরকার যেরকম বলছে বা নিজের নিরাপত্তার জন্য বেশি ভিড় না করে আমরা ভিড় করার চেষ্টা করব না। আরেকটি বিষয় সেটা হলেই যে ওলামা ইকরামদের ফতোয়া আছে বিষয় যে এরকম অবস্থাতে কোনো ব্যক্তি যদি ঈদগাহে না আসে তাহলে সে বাড়িতে সালাত আদায় করবে, বাড়িতে সালাত আদায় করবে, একাও পড়তে পারে, আর যদি কোথাও জামাত পড়ার ব্যবস্থা থাকে তাহলে জামাতেও পড়তে পারে। কিন্তু পড়ার নিয়ম ওটাই যেই নিয়মটি হাদিস থেকে সাব্যস্ত, ইমাম সাহেব যেরকম প্রথম রাকাতে প্রথম তাকবীর দিয়ে সানা পড়বেন, এরপরে আরও অতিরিক্ত 7টি তাকবীর দিবেন, এবং এই তাকবীরের মাঝে কোনো আলাদা দোয়া নেই, পর্যায়ক্রমে 7টি তাকবীর দিয়ে এরপর আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে সূরা ফাতিহা পড়বেন, এরপরে সুন্নতি দোয়া পড়ে কেরাত পড়বেন, এরপরে রুকু করবেন, সেজদা করবেন, সেজদা থেকে উঠে দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বে আবার 5টা তাকবীর দিবেন, 5টা তাকবীর দিবেন, তাহলে 7 আর 5 13, এটাই বিশুদ্ধ হাদিস থেকে সাব্যস্ত। এরপরে উনি রুকু করবেন, কেরাত করবেন, রুকু করবেন, সেজদা করবেন। এই নিয়মে যেরকম ঈদের সালাত পড়ানো হয় বাড়িতে একাই যারা পড়বেন তারাও নারী পুরুষ এই একই নিয়মে পড়বেন। প্রশ্ন হলো এই বাড়িতে যদি জামাতের সাথে পড়তে চায় পড়তে পারবো কি? হ্যাঁ, বাড়িতেও জামাত পড়ানোর মতো কোনো ব্যক্তি থাকে, নারী নারী পুরুষ পুরুষ ইমাম হবে না, পুরুষ যদি কেউ থাকে ইমামতি করতে চায় ইমামতি করতে পারে, জামাতের সাথে পড়তে পারে, কিন্তু খুতবার প্রয়োজন বলেন না, ওলামা ইকরাম বলছেন যে খুতবা হবে না, কারণ আসলে ঈদের জামাতটা যেরকম এরকম আলাদাভাবে হয় না, ব্যাপকভাবে মানুষ একত্রিত হয়, সেখানে নসিহতমূলক কথাবার্তা হয়, সেই হিসেবে অনেকে বলছেন যে ঈদের খুতবার প্রয়োজন নাই, শুধু সালাত পড়লেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদকে মোবারক করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ঈদটাকে যে অবস্থায় আমরা কাটিয়ে যে অবস্থা আমরা এখন বর্তমানে আছি আল্লাহ পাক যেন আমাদেরকে এই অবস্থা থেকে অতি তাড়াতাড়ি আমাদেরকে মুক্ত করে দেন। আল্লাহ পাক যেন আমাদেরকে আবার আগের মতোই তার ঘরে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করেন। আকুলু কাউলি হাদা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম।